বিসমিল্লাহ রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী এবং জব প্রত্যাশী ভাই ও বোনেরা, আমি আব্দুল আলী আমন্ত্রণ জানাচ্ছি 42তম ইংলিশ সলিউশনের বিসিএসের ইংলিশ সলিউশনে। আজকে দেখব যারা অ্যাডমিশন দেবে বা জব পরীক্ষা দেবে তাদের সকলকে শুভকামনা জানাচ্ছি। এক নম্বর বাক্যে কথা বলবো, হোয়াট ইজ দ্য কারেক্ট ইনডিরেক্ট ফর্ম অফ ইউ হ্যাড বেটার সি এ ডক্টর। সো ইউ হ্যাড বেটার সি এ ডক্টর, তোমার একজন ডাক্তার দেখা উচিত। সেক্ষেত্রে আমরা যদি সরাসরি উত্তরটা নিই, হি অ্যাডভাইজড হিম টু সি এ ডক্টর, উপদেশ দিলেন একজন ডাক্তার দেখার ব্যাপারে। সো আমার সঠিক উত্তর হলো হি অ্যাডভাইজড হিম টু সি এ ডক্টর। পরেরটা বলবো, আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট রিমেন্স সেম ইন প্লুরাল ফর্ম। নিজের কোনটার সিঙ্গুলার এবং প্লুরাল একই, এটা অনেক বেশি আসা, সেটা একটাই ডিয়ার। ডিয়ার একবচনেও যা, বহুবচনেও তা। পরেরটা আমরা যদি বলি, আইস সমান যদি কোল্ডনেস হয়, এটা অ্যানালজি থেকে আসা, অ্যানালজি থেকে আসা। আইস সমান যদি কোল্ডনেস হয় তাহলে আর্থ সমান হবে গ্র্যাভিটি। আইস বরফ ঠান্ডা হয়, বরফে ঠান্ডা থাকে, আর পৃথিবীতে কী থাকে? গ্র্যাভিটি থাকে, এটাই বলা হয়েছে। পরেরটা বলবো, হুইচ ওয়ান ইজ কারেক্ট, সেটা হলো প্রসিডস। প্রসিডস এটা কারেক্ট, বাকিগুলো ভুল কেন? আমরা একটু বলিনি, অ্যাডভাইস, ইনফরমেশন, সিনারি, মেশিনারি, জুয়েলারি, পোয়েট্রি, ভোক্যাবুলারি, অ্যালফাবেট, লাগেজ, ব্যাগেজ, গার্বেজ, ড্যামেজ, ওয়েজেস, মানি, মিউজিক, শো, প্রোগ্রেস, ইকুইপমেন্ট, হোমওয়ার্ক, বিজনেস, ম্যানফ্যাক্চারিং, সার্ভিস। এগুলো যদি কোনো বাক্যে থাকে, এগুলো যদি কোনো বাক্যে থাকে তাহলে সর্বদাই সেগুলো কী হয়, অবশ্যই এগুলো কখনো প্লুরাল হয় না, এস যোগ করে। সো আমার উত্তরটা কী দাঁড়ালো, যে এখানে ফার্নিচার্স হবে না, সিনারিজ হবে না, ইনফরমেশনস হবে না, তিনটা বার, তাহলে প্রসিডস এটা একটা হবে। পাঁচ নম্বর বলছি, টু ডক্টর অ্যান এনিম্যাল, ডাক্তারের কাছে একটা এনিম্যাল কি? আমরা যদি বলি টু ট্রিট ইট, টু স্টেরিলাইজ ইট, টু পয়জন ইট, টু কিউর ইট। সো এটাকে আমরা বলবো টু স্টেরিলাইজ ইট। সো এটা আমাদের উত্তর দাঁড়ালো টু স্টেরিলাইজ করা। দ্য ওয়ার্ড ফ্লাইং ইন দ্য সেন্টেন্স, লুক অ্যাট দ্য ফ্লাইং বার্ড, ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন। সো অপশনে যেহেতু অ্যাডজেক্টিভ নাই, আমাদের অপশনগুলো দেখি, অপশনে যেহেতু অ্যাডজেক্টিভ নাই, সুতরাং আমার উত্তর হবে পার্টিসিপল, আর সেটাকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল বা পার্টিসিপল। সাত নম্বর বলছি, আইডেন্টিফাই দ্য ডিটারমিনার ইন দ্য সেন্টেন্স, ব্রিং মি দ্যাট বুক, দিস দ্যাট, দিস দোজ, এটা ডেমোস্ট্রেটিভ প্রোনাউন, এগুলোকে আমরা ডিটারমিনার বলে থাকি। সো এই বাক্যে দ্যাট হলো একটা ডিটারমিনার। পরের বাক্যটা যদি আমরা বলি, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড মাস্কের মিনিংটা দাঁড়ালো, ওকে, এ ফর্ম অফ ড্রামা, এ ফেস কভার, এ সাবস্টেন্স ইউজ ইন মেকিং পারফিউম, এ ডিসগাইজ। মাস্ক বলছি MASK, এটা হলো ফেস কভার, MASK, কিন্তু যদি থাকে MUSK তখন সেটা আমরা বলবো এ সাবস্টেন্স ইউজড ইন মেকিং পারফিউম, এটাকে আমরা বলছি মাস্ক, MUSK। পরেরটা যদি আমরা বলি, অনুকম্পা শব্দের ইংরেজি কোনটি, সেটা হলো ক্লেমেন্সি, এটা মুখস্থ বিষয়, অনুকম্পা, ক্লেমেন্সি হলো অনুকম্পা। পরেরটা আমরা বলবো যে কারেক্টলি স্পেলড, নিচের কোনটা কারেক্টলি স্পেল করেছে, সেটা হলো সিজারিয়ান, এবং বানানটা ম্যাটার করে, সি এ এস এ সি এ ই, একটা জায়গায় আছে সিজারিয়ান, ওকে। পরের বাক্যটা বলছি, ফাংশন টপিক সেন্টেন্স, হোয়াট ইজ দ্য ফাংশন অফ এ টপিক সেন্টেন্স, টপিক সেন্টেন্সের কাজ হলো টু প্রেজেন্ট দ্য মেন আইডিয়া, এটাও মুখস্থ রাখতে হবে, অথবা প্যারাগ্রাফের যে টপিক সেন্টেন্স আছে অথবা কম্পোজিশনে, টপিক সেন্টেন্স কী করা, মূল আইডিয়াটাকে উপস্থাপন করা। টপিক সেন্টেন্সের কাজ হলো আমি কী বলতে চলেছি এটা একটা বাক্যে উপস্থাপন করা। সো টপিক সেন্টেন্স হলো টু প্রেজেন্ট দ্য মেন আইডিয়া। উড ইউ প্লিজ ফাইন্ড আউট বাংলাদেশ ড্যাশ ম্যাপ, উড ইউ প্লিজ ফাইন্ড আউট বাংলাদেশ অন দ্য ম্যাপ, অন দ্য ম্যাপ, যোগাযোগের যত মাধ্যম আছে বা যে কোনো মাধ্যমের আগে অন হয়। যেমন আমরা বলতে পারি টিভি,
ইন্টারনেট, কম্পিউটার, রেডিও, ম্যাপ এদের আগে কি হয়? অন হয়, সহজ। এদের আগে কি হয়? অন হয়। পরেরটা, হাসান হ্যাড রিড মোস্ট অফ দ্য ড্যাশ অফ শেক্সপিয়ার। শেক্সপিয়ারের কি পড়েছে? পোয়েম, উইল, উড এবং মে। একটু ভুল আছে মেবি। হাসান হ্যাজ রিড মোস্ট অফ দ্য ওয়ার্ক, হতো শব্দটা ওয়ার্ক অফ শেক্সপিয়ার। আমি আরেকবার কারেকশান নিচ্ছি, সেটা হলো ওয়ার্ক অফ শেক্সপিয়ার, শেক্সপিয়ারের কাজ, ওয়ার্ক, ডাব্লিউ ও আর কে। চোদ্দ নম্বর বলবো, কমপ্লিট দ্য সেন্টেন্স, ইফ আই ওয়ার ইউ আর ড্যাশ, এটা উড হবে, মানে ইফযুক্ত অংশ পাস্ট হলে পরের অংশ কী হবে? ও আচ্ছা, তেরোর অপশনগুলো নিজে চলে এসছে আর চোদ্দোর অপশনগুলো ওখানে চলে গেছে। জি, সো সো এটা আসলে উড হবে, যে ইফ আই ওয়ার ইউ আই উড টেক দ্য মানি, আই উড টেক দ্য মানি। আর ১৩ নম্বরে যেটা ছিল সেটা ছিল ওয়ার্ডস অফ শেক্সপিয়ার। জি, পরেরটা বলবো, গো অ্যান্ড ক্যাচ দ্য ফলোয়িং স্টার, গো অ্যান্ড ক্যাচ দ্য ফলোয়িং স্টার। দ্য ফলোয়িং স্টার ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন, অপশন অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভ, যদি না থাকে তাহলে অ্যাডজেক্টিভ, এটা হলো একটা অ্যাডজেক্টিভ, তো ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন, দ্য ফলোয়িং স্টার। ওকে, ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস, দ্য পুলিশ ড্যাশ ইনফরমেশন ইয়েস্টারডে, পুলিশ ইনফরমেশন গতকালকে কী করেছে? দ্য পুলিশ ড্যাশ ইনফরমেশন, তাহলে ইনফরমেশন হবে না, ইনফর্মড, দ্য পুলিশ ওয়্যার ইনফর্মড ইয়েস্টারডে, গতকালকে কী করা হয়েছিল? পুলিশকে অবগত করা হয়েছিল, দ্য পুলিশ ওয়্যার ইনফর্মড ইয়েস্টারডে। ওয়্যার কেন হলো? পুলিশ হলো কালেকটিভ প্লুরাল ফর্ম। ওকে, গিভিং সামওয়ান দ্য কোল্ড শোল্ডার, এটা এক কথাই প্রকাশ, এটা আসলে মুখস্থই রাখতে হবে, সেটা হলো টু টর্চার সামবডি, টু হার্ম সামওয়ান, টু অ্যাপ্রিসিয়েট সামওয়ান আর টু ইগনোর সামওয়ান, তিনটা একই রকম মিনিং, একটা আলাদা, যেটা আলাদা দেখে নিই একটু। গিভিং সামওয়ান দ্য কোল্ড শোল্ডার, তার মানে কাউকে কী করা? অবজ্ঞা করা, কাউকে কী করা? অবজ্ঞা করা, টু ইগনোর সামবডি। পরেরটা, লিজা হ্যাড গিভেন মি টু পেয়ার অফ জিন্স, পেয়ারস অফ জিন্স, ওয়ান পেয়ার আর টু পেয়ারস, তাহলে পেয়ারস অফ জিন্স কী হবে? আমরা বললাম যে পেয়ারস অফ, তাহলে কী দাঁড়ালো? ওয়ান পেয়ার আর টু পেয়ারস, তাহলে পেয়ারস, পেয়ারস অফ জিন্স। হ্যাঁ, এই ছিল কাজ আমাদের ৪২তম বিশেষে ১৮টা এমসিকিউ নিয়ে। আমাদের ক্লাসগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করেন, আমাদের সাথে থাকেন। সবার জন্য শুভকামনা, সালাম আলাইকুম।